নমস্কার দর্শক বন্ধু, মু জ্যোতির্ময়ী আপনার স্বাগত করুছি বিআর মুভিজ দ্বারা প্রস্তুত ওড়িশার প্রাচীন পরম্পরার এই ওড়িয়া পালা আমার এই ঝরকা কার্যক্রম। মামানে ঠিক কথা,
আদিবাসী সম্প্রদায়ের মহিলা দ্রৌপদী মুর্মু হাতি তারা জঙ্গল তারে সোনা কোন ঘরে পানি ঢালিলা ভরি রাষ্ট্রপতি হলে নারী আমার দেশ চলে পন্ডিত নারী মানে আপ পছে রছন্তি নাই তো ধাড়ি আনিবি রে এন্দা কোন কইছি চালি চুপরা সেই তুমি নারী সশক্তিকরণ হ্যাঁ আজ্ঞা ঠিক কইছে মূর্খ পন্ডিত কদম্ব নারী মানি কো পাই ধাড়ি কি আনিবি কলি যুগর ভবিষ্যৎ মালিকা কোন কইলে কোন কইলে কলে আজি যুগর নারী মানঙ্কর সিংহাসন অধিকার স্কুল কলেজরে শিক্ষা লাভ করে কলেনি দেশ বিচার নারী মানে উচ্চ শিক্ষিত হলে পাঠ পড়িলে আজ্ঞা দেশর বিচার করিবা শক্তি তাঙ্ক মুন্ডরে ভদ্রশা রাঁধিলা পন্ডিতে কাহিং কইলে কাহিকি কলা কেউ যুগে থিলা এ কুল ভুয়া শুনি এ যুগরে নাহি আউ ভাল আজি যুগরে নারী মানে সিংহাসন অধিকার পাইলে কেউ যুগরে লা আজ্ঞা কুল ভুয়া শুনি আউ এ যুগরে অছি অছি আজ্ঞা কাহিকি নাহি গোটে গপ মনে পড়ে আপন মানে পড়িতে আজ্ঞা নিশ্চিত ফকির মোহন সেনাপতি রেবতী গপ সে লিখিছন্তি লো রেবি লো চুলি লো নিয়া পাঠ পড়িব কোন রোষেই শিখি ঝিও জন্ম চুলি মুন্ডকু তাহলে আজ্ঞা আজি অছি অছি কি নারী সবুঠি আগুয়া বাপা মানে তথাপি বিচার করিবা শক্তি ভগবান যেতেবেলে আশিষ দিয়ন্তি সেই ভরি সরকার আমার নূতনতা প্রচার প্রসার করাইলে তেমনি আজ্ঞা দেখিবা নারী কথাটা সত হচ্ছে না মিছ হচ্ছে বর মাগিছেন নারাণী পন্ডিতে জন্মদিন ঠার গণনা পূর্বক পঞ্চায়েত ষষ্ঠী উঠিয়ারি গলা একবিংশ দিবস একুশ দিন আসিক পৌঁছিলা নামকরণ করিবে 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 তো হউ কেমতি নামকরণ হলা কেমতি হব বহি বৈজয়ন্তী বিলাস বাবা অনুপ্রাস ব আজ্ঞা কলে বসিবি প্রত্যেষে বিচারি হরেছে বুদ্ধে বিচার বুদ্ধে বিচার বাধিরার নামকরণ
ঝিওর নামকরণ করা বৈজয়ন্তী রানী বড় আজ্ঞা মিলে যাই রাজাঙ্গ বড় বাকি আছে রাম কন্যা দিন কু দিন পরিবর্ধমান হচ্ছে আজ্ঞা মানে ধন ধরিছে
ସମସ୍ତ ବିଦ୍ୟାରେ ନିପୁଣ ହେଲା ଆଜ୍ଞା କୁହ ଆଜ୍ଞା କୋଉ କୋଉ ବିଦ୍ୟାରେ ନିପୁଣ ହେଇଛି ଯଦି ବଢିଥିବ ଅମର କୋଷ ଆଉ ସ୍କାଇଲାଇଟ୍ରେ ଖୋସ ମୁଣ୍ଡରେ ଖୋସ ଚଣ୍ଡା ମୁଣ୍ଡରେ ଆଉ ଚାଳ ଅଛି ଚାଳ ସବୁ କଲାଣି ଇନ୍ଦିରା ଆବାସ ପାଇଲେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆବାସ ପାଇଲେ ବିଜୁ ଆବାସ ପାଇଲେ ସବୁ କୋଠା ଘର କଲେ ଆଉ ଚାଳ କୁଆଡେ ମାନସିକ ପୂରଣ ହବ ବିବାହ କଲେ ରାଜା ଝିଅ ରାଜାଙ୍କ ବଂଶଟା ଯେବେ ରାଜା ଝିଅ ବିବାହ ହବ ବଂଶଟା ବୁଡିବ ତାହେଲେ ପଣ୍ଡିତ ରାଜା କଣ କଲେ ନା ଝିଅର ଏତାଦୃଶ ଘଟଣାକୁ ଟିକେ ଲକ୍ଷ୍ୟ ରଖିଲେ ଯାଉ ଯୌବନ ପ୍ରାପ୍ତା ହେଇଯାଇଛି କନ୍ୟା ଭାରିଆରେ ରାଜକନ୍ୟା ଯୌବନରେ ପହଞ୍ଚିଛି ଗୁରୁଦିନେ ରାଜାଙ୍କର ଉଆସକୁ ଆସିଛନ୍ତି ଆଉ ରାଜା ବିଚାର କଲେ ଗୁରୁଙ୍କୁ ଦର୍ଶନ କଲି ପଣ୍ଡିତ ଗୁରୁଙ୍କୁ ଦେଖିଦେଲେ ସତରେ ପାପ ନେତ୍ର ପବିତ୍ର ହୁଏ ରାଜା ଚିନ୍ତା କଲେ ଆଜି ଘରର ଦ୍ୱାରରୁ ଆଜ୍ଞା ଅତିଥି ଫେରିଯିବେ ସେ ଘର
বিশেষ অনুরোধ মানে অতিথি যেতবে আসন্ত না কাহি অভ্যর্থনা করা আম্ভ মান পরম ধর্ম কর্তব্য ভাগবত জগন্নাথ দাস
ଅଲଗା ନୁହନ୍ତି ଗୁରୁ ଯେମିତି ଭଗବାନ ସେମିତି ତ সুন্দর ভাবে গ্রুপ সহিত আমার অন্তিম পর্যায়ের অন্তিম দিবসের দ্বিতীয় পর্যায়ের থাক সারিছন্তি শ্রীমতী দাস মহোদয়া এবং এবে নিবেদন করব এবে পুনি লেঙ্কা মহোদয়াঙ্কু এবং তাঙ্কর টিমকু সেমানে যাবে এবং মু বহুত বহুত ধন্যবাদ দেবি শ্রোতা বন্ধুকু যো মানে আছেন আউটা ঘন্টা ঘন্টা থাক গোটে প্রশ্ন কি রোজ যদি তেণু আজির এই যে কার্যক্রম এ কার্যক্রমে মু আমার যে গায়িকা প্রিয়দর্শিনী গায়িকা প্রিয়দর্শিনী যে অনেক স্বর্ণপ্রভা লেঙ্কা মহোদয় অনুষ্ঠান তরফ আমার দ্বিতীয় ভাবে বিবেচিত করা যাইছি কিন্তু যেহেতু সে বরিষ্ঠ বয়োজ্যেষ্ঠ এবং আম মানক পাই সম্মানীয় তেণু মু অনুষ্ঠানর কর্মকর্তা এবং আমার যে অনেক টুকু ভাই বালকৃষ্ণ স্মৃতি কমিটির অন্যতম উপদেষ্টা তাঁকু নিবেদন করি সে আসি আজির কার্যক্রমে প্রাইজটি প্রদান কলে আমি খুশি হব। বর্তমান মু আমার সাথী ঋতুনা লেঙ্কা অনুরোধ করুছি সে উত্তরী পকাই স্বর্ণপ্রভা লেঙ্কা মহোদয় সম্মানিত করিবে এবং তাঁকু বালকৃষ্ণ স্মৃতি সংসদ তরফ যে পুরস্কার দিয়া যাইছি তাকে সাদরে বড়াই দেবে। বন্ধুগণ ইয়ে তো কলিযুগ, এটি বলভদ্র জগন্নাথ বলভদ্র বড় ভাই হলে বি সে শ্রীমন্দিরে চুপ হয়ে বসবে জগন্নাথ মামতকারী স্থলকে যাবে, ইয়ে হচ্ছে কলিযুগর লক্ষণ। তেমন আমি তো কলিযুগর মানুষ, তেমন আজির বিচারকু নেই আমি আজ প্রথম স্থানে আমার যে অন্যতম গায়িকা অনেক শাস্ত্রপ্রবীণা নমিতা দাস মহোদয় অনুরোধ করছু সে আসি অনুষ্ঠানের প্রথম পুরস্কার গ্রহণ করতু এবং তাকে অনুষ্ঠানের কর্মকর্তা আমার ঋতুনা ভাই সুবর্ণ লেখা তাকে ঐশ্বর্য প্রদান করি বালকৃষ্ণকর পুস্তক দিয়ে তাকে সম্মানিত করিবে। বন্ধুগণ ইয়ে সমস্তে হচ্ছেন আমি পূজ্য পূজা সমস্ত যদি আমার কিছু ত্রুটি বা বিচুটি থাকে আপনার পাখে আমি মুন্ড নুয়াই জোড় হস্তরে ক্ষমা মাগুছু, যদি কিছু ক্ষমা করে থাকে ত্রুটি চয়নের পাত্র অন্তর করে থাকে আপনার বড়পণে উদারপণে আমি ক্ষমা করবে আমার অনুষ্ঠান দীর্ঘায়ু কামনা করবে এটি করে রুচু জয় কলা। কিছু লোকর মতো নেই অনুষ্ঠান তরফ ঘোষণা করা যাই যদিও আইটি বাড়ি এবে আমি বিচারক হিসাবে আমি এপর্যন্ত নিষ্পতি শেষে পঁচি পারি নাহ আইটি বাড়ির শেষ পর্যায়ে আমজনকর মত আমি করে প্রকাশ করি সে পর্যন্ত আপনার সমস্ত অপেক্ষা করুন আতীয় পর্যায়ে কলা দর্শক বন্ধু আমার প্রোগ্রামটি আপনার কেমতি লাগিলা এর মতামত দিও লাইক করুন শেয়ার করুন আসবাইব করা কেবে ভুলতুনি রোজি নমস্কার।